আকেল দাঁতে ব্যথা অনেকটা ভালোবাসার মতো, হঠাৎ করে আপনার লাইফে চলে আসবে কিন্তু আপনি রেডি থাকবেন না ওইটার জন্য। সো আমি ডেন্টিস্টের কাছে গেলাম, আপনি বললেন যে ভাইয়া তুমি একটু এক্সরে করে আসো। সো আমি এক্সরে করতে গেলাম এবং এক্সরেটা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন সবগুলো দাঁত একদম জায়গা মতো আছে, বাট এই দুটো দাঁত, এদের প্রবলেম কী? এবার এদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে কালকে এদের ফাইনাল এক্সাম, তাদের চিৎকাইত হয়ে আছে একদম পুরো। এখন দেখেন অপারেশন আমি করতাম না, আমার অনেক সহ্য ক্ষমতা, আমার অ্যাসাইনমেন্ট নকল করে আমার ক্লাসমেটে এ প্লাস পেয়েছে, বাট ওই অ্যাসাইনমেন্ট নকল করা পানিশমেন্ট আমি খেয়েছি, ওইটাও সহ্য হয়েছে। কিন্তু আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লিমিট থাকুক আর না থাকুক, দাঁতের ব্যথার একটা লিমিট আছে। এবং আমি বুঝতে পারলাম যে ওই লিমিট ক্রস করে আমি তিন খাসি পাকা দূরত্ব ক্রস করে ফেলেছি, সো আমার অপারেশন করতে হবে। এখন অপারেশনের পেইনটা কেমন ওটা এক্সপ্লেন করার আগে আমার একটা জিনিস এক্সপ্লেন করা দরকার, অ্যান্ড প্লিজ আমাকে মাফ করে দেবেন কারণ আমি অনেক ব্যথার মধ্যে আসছি, সো আমার মেজাজ অনেক খারাপ। বাট একটা জিনিস জনস্বার্থে আমাকে বলতে হবে, সেটা হচ্ছে যে আপনি যদি এই দাঁতটা খেয়াল করেন, অনেকে আপনাকে বলবে যে তুই তো দাঁত ঠিক মতো মাজিস না তাই তোর ব্যথা তো হবেই। এখন জিনিস হচ্ছে এই দাঁতটা উঠেই নেই, ঠিক আছে? আপনি একবার ব্রাশ করেন আর 100 বার ব্রাশ করেন, এই দাঁতটা মারির নিচে, আপনার যদি কমপ্লিকেশান থাকে আপনার অপারেশন করাই লাগবে, এটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আমি রাস্তার পাশে ফুচকা হজম করে ফেলতে পারবো কিন্তু ভিকটিম ব্লেমি আমার দ্বারা হজম হয় না। তাই যারা এই ধরনের কথা বলে যে আপনি ঠিক মতো মেনটেন করেন না এই জন্য আপনার দাঁত ব্যথা হচ্ছে, তাদের শুক্রিয়া আদায় করা উচিত যে আমরা এখন সভ্য সমাজে আছি, যে ভুল কিছু বললেও আমরা কিছুটা করি না, আমরা ইডিটদেরকেও শান্তিপূর্ণ জীবনযাপন করার সুযোগটা দেই আর কি। সো দেয়ার্স দ্যাট। বাট হ্যাঁ, এটা ট্রু যে আপনি যদি দাঁত ক্লিন রাখেন তাহলে আপনার কমপ্লিকেশনস আরও কম হবে। যে ভুলটা অনেকে হয়তো করতে পারে যে দাঁতের ব্যথা হইলে ওই সাইড দিয়ে তারা খাবার চিবানোর চেষ্টা করে, এতে হয় কি অনেক ফুড পার্টিকেল ওটা পিছিয়ে জমে যায় এবং আরও বেশি ফুলে যায়, আরও বেশি সমস্যা হয়। সো আপনার যদি আসলে দাঁত ব্যথা হয়, ঝামেলা হয়, ওই সাইডটা না ব্যবহার করাই বেটার। এবং হ্যাঁ, আপনার লবণ পানি দিয়ে কুলকুচি করলে অনেক হেল্প হয়। সো আকেল দাঁতের ব্যথার কারণে গেলাম আর কি বেআকেল করা অপারেশন করার জন্য। সো ফার্স্টে আপুকে বললাম যে আপু আমার স্কিনের উপর একটা নামিং এজেন্ট দেন, একটা জেল দেন যেন স্কিনটা নাম হয়ে যায়, অবশ হয়ে যায়, কারণ ইঞ্জেকশন দেওয়া হয়, লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। তো ফার্স্টে নামিং এজেন্টটা দেওয়া হলো, 10-15 মিনিট ওয়েট করলাম, অবশ হয়ে গেল, তারপর দুটো ইঞ্জেকশন। ইঞ্জেকশন যেহেতু একটু ভিতরে যায় একটু ব্যথা করতে পারে, বাট ওইটা খুবই সহনীয়। তো আমার অপারেশন শুরু হয়েছিল হচ্ছে বিকাল 5টার সময়, শেষ হলো হচ্ছে সন্ধ্যা 7টার সময়, সো 2 ঘন্টা লাগলো। এবং অপারেশনে 1 ঘন্টা কি 45 মিনিটের সময় বুঝতে পারছিলাম যে হঠাৎ করে ব্যথা করা শুরু করলো, কারণ আস্তে আস্তে অ্যানেস্থেশিয়া চলে আসছিল। সো আমি আপনাকে বললাম যে ব্যথা করছে, তুই আবার অ্যানেস্থেশিয়া দিলেন। এখন প্রথমবার যেহেতু অ্যানেস্থেশিয়া দেওয়া ছিল, সেকেন্ডবার ইঞ্জেকশনের সময় অত ব্যথা লাগে না আসলে। সো টোটাল হয়তো 6 বার আমি ইঞ্জেকশনে গুঁতো খেয়েছিলাম, 2 বার মনে হয় একটু ব্যথা লেগেছিল, পরেরগুলো আসলে এরকম মনে হয়নি। এখন মনে হচ্ছে অপারেশন শেষ হওয়ার পর আরেকবার অ্যানেস্থেশিয়া দেওয়া উচিত ছিল, তাহলে ব্যথাটা একটু পরে কম লাগতো। তো আকেল দাঁত উঠানো হলো এবং যখন উঠানো হয় এদিক ওইদিক করে মনে হচ্ছে পুরো স্কাল এদিক ওইদিক হওয়া শুরু করছে, পুরো ভিতরে ভিতরে ভূমিকম্প। তো আকেল দাঁতে উঠানো হলো, সত্যি কথা বলতে অপারেশনে মোটেও ওরকম ব্যথা হয় নাই। তো অপারেশন অল গুড ডান, তো বাসায় গেলাম। এখন আমার একটা ফিলসফি আছে যে একদম না পারলে আমি সাধারণত ওষুধ খাই না। এখন এই ধরনের অনেক ফিলসফি তৈরি করা যায় যদি আপনার লাইফে ব্যথা না থাকে কিংবা আপনার লাইফে যদি টাকা না থাকে। টাকা না থাকলে, দাঁতের ব্যথা না থাকলে অনেক ধরনের ফিলসফি তৈরি করা যায় আনটিল ওই ব্যথাটা আসে। তো যখন ব্যথা হিট করে, আম সরি ওষুধ খাইতে হবে, আম সরি দের ইজ নো অ্যারাউন্ড। আপনি পড়াশোনা কিংবা ট্যাক্স ফাঁকি মারলে মারতে পারেন কিন্তু দাঁতের ব্যথার কোনো মাফ নেই। তো হেভি পেইন কিলার খেয়ে আমার জাস্ট টার্গেট ছিল যে আমি লাইফে ফাস্ট ট্রাভেল করবো, অর্থাৎ আমাকে 48 ঘন্টা যতটা দ্রুত সম্ভব কাটাইতে হবে। এবং সময় কাটানোর সবথেকে ইজি এবং দ্রুত উপায় হচ্ছে ঘুমানো কিংবা অজ্ঞান হওয়া। আমি যেহেতু অজ্ঞান হতে পারছি না, তো ঘুমানোর চেষ্টা করলাম এবং ঘুমিয়ে মোটামুটি কাটিয়ে দিলাম। তো এখন 48 ঘন্টা পরে আমি কথা বলছি, এখন একটু ব্যথা আছে এবং এই সাইডে আমি মোটেও খাওয়া দাওয়া করতে পারছি না, বাট আই এম গ্ল্যাড যে অপারেশনটা ডান। এখন জিনিস হচ্ছে যে আমার অন্য দাঁতগুলোতে হয়তো অপারেশন করতে হবে। এখন আমি চাই না যে বিদেশে যদি আমি কখনো থাকি, মনে করেন ট্রাভেলে গেলাম, ছুটিতে গেলাম, তখন ব্যথাটা আসুক। মনে করেন আপনি 7 দিনের ট্রাভেলে গেলেন, 3 নম্বর দিন আপনার ব্যথা আসলো, ব্যথাটা বলে করে আসবে না। এবং বিদেশের মাটিতে যদি আপনার দাঁতের অপারেশন করতে হয়, যে টাকাটা খরচ হবে ওই টাকা দিয়ে হয়তো বা আপনি পুরো বিশ্ব ভ্রমণ করে আসতে পারেন এমন একটা অবস্থা হবে। তো দেশে অপারেশন করাই ভালো। আমার এক্সরে করতে লাগলো হচ্ছে 400 টাকা, অপারেশন করতে লাগলো হচ্ছে 7,000 টাকা এবং ওষুধ কিনতে লাগলো হচ্ছে 900 টাকা, মোট 8,300-এর মতো খরচ ছিল এবং আমার দাঁত মোটামুটি অল গুড। এখন হয়তো বা আপনার লাইফে দাঁতে ব্যথা হবে অথবা হবে না, কারণ জিনিস অনেক ভালোবাসার মতো, কেউ কেউ লাইফে খুব ইজিলি পেয়ে যাবে, খুব দ্রুত পাবে, কেউ হয়তো পরে পাবে, কেউ হয়তো লাইফে পাবেও না। সো ইটস আপ টু ইউ। এবং জিনিসের সাথে আগে হয়তো বা জেনেটিক্স রিলেটেড, ফর এক্সাম্পল আমার মায়ের কখনো আকেল দাঁতে প্যার হয় নেই, অন দি আদার হ্যান্ড এই দাঁতের জিনিসটা, এই কমপ্লিকেশনটা আই গেস আমি প্যাটার্নাল সাইড থেকে পেয়েছি।
এখন আমার যদি কোনোদিন বাচ্চা হয়, লিটল চ্যাম্পের অবস্থা খারাপ হবে, ও ভাববে যে ও হ্যাঁ আমার তো খতনা হয়ে গেছে, এখন আর কি প্রবলেম থাকতে পারে লাইফে, 22 বছর হোক তারপর বুঝবা। তো রিসেন্টলি আমার বিভিন্ন জায়গায় ট্যুর দিতে হচ্ছে, ওয়ার্কশপ নিতে হচ্ছে, সো অপারেশনের পরের দিনও আমি একটা কলেজে গিয়েছি কথাবার্তা বলতে, সো প্রবলেম হয় না। যদি পেইন কিলারের উপর থাকি আমি কথা বলতে পারছি, কাজ করতে পারছি, অতটা প্রবলেম নাই, জাস্ট একটু মাইন্ডটা ক্লাউডেড থাকে আর কি, এই আর কি। সো হ্যাঁ, এই হচ্ছে আক্কেল দাঁতের এক্সপিরিয়েন্স। এবং আপনি যদি আক্কেল দাঁত বলতে না চান, আপনি যদি আরেকটু পার্ট নিতে বলতে চান, তাহলে আপনি বলতে পারেন থার্ড মোলার, এবং FYI ডেন্টিস্ট আর ডক্টর বাই দ্য ওয়ে, সো মনে রাখবেন এই জিনিসটা, ডোন্ট ইনসাল্ট দেম। এবং আপনার যদি কাউকে বদ্ধা করতে হয়, বদ্ধা করা উচিত না, বাট আপনি চাইলে তো বদ্ধা করতে পারেন যে ওর লাইফে যেন আক্কেল দাঁত উঠুক। তো যাই হোক, আমার আর আক্কেল দাঁতের ব্যথা নাই, কারণ আজকে সকালে একটা রাস্তায় বিড়ালের সাথে আমি ফ্রেন্ডশিপ করতে পেরেছি। অনেকদিন পর একটা বিড়াল আমাকে বিশ্বাস করেছে। হঠাৎ করে কেন জানি সব বিড়াল আমার থেকে দূরে থাকছিল, এবং সব কুকুর আমার কাছে আসার চেষ্টা করছিল, পারলে আমার গায়ে উঠে আসছিল। তো আমি বুঝতে পারছিলাম যে কী হলো, বাট হঠাৎ করে আবার কিছু একটা বদলে গেছে এবং বিড়ালের সাথে আমি আবার ফ্রেন্ডশিপ করতে পারছি। সো আমার সব দুঃখ চলে গেছে, এখন আমি আমার নর্মাল লাইফে ফেরত আসলাম আর কি। আই এম রিয়েলি হ্যাপি।